বিশ্ব সিলেট সম্মেলনে এই আয়োজনের জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাংলাদেশে বসে আপনাদের কথা অনেক ভাবি এবং আমরা আলোচনাও করি, যাতে আমরা একসাথে একসাথে থাকতে পারি। এটা একটা মিলন মেলার মতো, আমরা যখন সবাই এক হই তখন আমরা সবাই একই বিভিন্ন কাজের সাথে বিভিন্নভাবে জড়িয়ে পড়ি। আজ আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের থেকে বলছি। আমি ছিলাম অনেকদিন, আমি জেনারেল সেক্রেটারি পদে আমি অনেকদিন ছিলাম, তখন বিভিন্ন কাজের সাথে আমি জড়িত ছিলাম। বিভিন্ন বাজারে বসে আমরা ডাক দিতাম, আসেন আপনাদের কার কি অবস্থান বলেন, আমরা যতটুকু সম্ভব আমরা সাহায্য করব। কিন্তু তখন কিন্তু মানুষও এত সহযোগিতা আমাদের করত যে কাউকে যদি কেউ বলতো যে তোমার বাড়িঘর ভাঙছে তুমি বলো, ও বলতো আমার চেয়ে অমুক অমুকের বাড়িঘর বেশি ক্ষতি হয়েছে। এই যে আমাদের সিলেটের একটা ঐতিহ্য বলতে পারেন, যে নিজের কথা না বলিয়ে অন্যের কথা বললো, এইটা যে এত খুশি লাগতো যে বলার না। তাই আমরা সবাই চলেন একসাথে বসে আমরা বিভিন্ন কাজে জড়িত হই।